দেবায়ের সাথে বিলটাও আছে। রান্না হবে গো বৌদি। বলেছিলাম না এই বৌদি একবারে মায়ের মতো। বাঙালি বাড়িতে একটা ব্যাপার আছে না, মেয়ে মানে টিচার আর ছেলে মানে সরকারি চাকরি, তাই আমাকেও টিচার হতে হয়েছে। সবার ইচ্ছে আলাদা হয়, আর ইচ্ছে মতো কিছু না করলে সাকসেসের মজাই পাওয়া যায় না। আমি সারা জীবন রান্না বান্না করতেই ভালোবেসেছি। আলুর পরোটা কি নাম জানি তোমার অর্ধাঙ্গিনী? পৌলমি, আজকালকার মেয়ে হয়ে কি করেছো তুমি? আমি তো রান্নাটা করতে ভালোবাসি মা, এখন থেকে যেটা করতে চাই সেটা মন দিয়ে করব। মানুষের জীবন প্রতিদিন প্রতি মুহূর্তে চেঞ্জ করে যায়। সেটাই জানতে চাইছি, কি চেঞ্জ হয়ে গেল আপাতত? এরকম কেন করছো তুমি আমার সাথে? মেয়েদের স্বাধীন হওয়া মানে কি পুরুষদের মতো হওয়া? বাপের বাড়ি বলবে না বলেছি না? ও বাবা, হ্যাঁ সেও তো বটে, বাবা মায়ের বাড়ি। হুম হুম।